Thank you.
শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানের জন্য উনি যে
কষ্ট করে আমাদের মধ্যে এসেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাকে এই অনুষ্ঠানটাকে সাফল্য মণ্ডিত করার জন্য বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠান এবং সভাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে সংগ্রহ করবে এ আশাবাদ ব্যক্ত করে আমার কাছে আল্লাহ। আপনি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের অভ্যন্তরীণ ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত সাদত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ, আমার শিক্ষক জনাব সুলতান মিয়া, এখানে উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, এখানে উপস্থিত বিভিন্ন বিভাগের ছাত্রবৃন্দ, এনসিসি ক্যাডেট, স্কাউট এবং অন্যান্য শ্রীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি সবচেয়ে আনন্দিত এবং গর্বিত যে আজকে সাদত বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ ক্রীড়া অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে দাওয়াতে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি এবং এই সাদত বিশ্ববিদ্যালয় কলেজকে আমি আগে থেকে অত্যন্ত ভালোবেসে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজকর্মে আমি অংশ নিয়েছি। আমাদের এখানে জাতীয় ছাত্রদলের নেতা আব্দুল হামিদ এবং অন্যান্য নেতৃবৃন্দ জানে যে যখন এই কলেজে কোনো বিপদ হয়েছে, কোনো সংকট হয়েছে, সেই সংকট এবং বিপদে আমি পাশে থাকার চেষ্টা করেছি। আমি যখন শিক্ষা উপমন্ত্রী ছিলাম, আমাদের শিক্ষা সচিবকে এখানে নিয়ে এসেছিলাম ওই সময়ে, তার মাধ্যমে আজকে যে দক্ষিণের যে বিল্ডিং ভবনটি নির্মাণ হচ্ছে ছাত্রীদের জন্য, সেই সময় একটি অনুদান দেওয়া হয়েছিল এবং পরবর্তীতেও আমরা কিছু অনুদানের কথা বলেছিলাম, হয়তো যোগাযোগের অভাবে সেগুলা পৌঁছে নাই। আমি বলতে চাই যে এই সাদত বিশ্ববিদ্যালয় কলেজ একদিন বাংলার আলিগড় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমি আশা করব আজকে শিক্ষক মন্ডলী এবং ছাত্রদের কাছে এই সাদত বিশ্ববিদ্যালয়ের কাজ শিক্ষার মান যাতে উন্নত হয় এবং শিক্ষার মাধ্যমে, শিক্ষার প্রসারের মাধ্যমে, অগ্রগতির মধ্য দিয়ে এই সাদত বিশ্ববিদ্যালয় কলেজ যাতে পূর্বের মতো বাংলার বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং সাথে সাথে আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং বলতে চাই যে এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে, তবু খেলোয়াড়ি মনোভাব নিয়ে সকলে এই খেলাকে আজকে উপভোগ করবেন এবং খেলোয়াড়ি মনোভাব নিয়ে তারা খেলা পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে এই গরমের মধ্যে, রোদের মধ্যে আমার আগমনের জন্য দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, এজন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আপনাদের যাত্রা শুভ হোক, সার্থক হোক এই কামনা করে আজকে এখানে আসার পরেই স্যার আমাকে বলেছেন যে এই স্কাউট, জিএনসিসি এবং এদেরকে কিছু অনুদান দেওয়ার জন্য। আমি ইতিপূর্বেও বলেছিলাম, আজকেও বলতে চাই যে এনাদের আসার পূর্বে, এখানে আসার পূর্বে আমি আবেদনপত্র রেডি করতে বলে রয়েছি, ইনশাল্লাহ আমি শিক্ষামন্ত্রীর কাছ থেকে আপনাদের জিএনসিসি, স্কাউট এবং অন্যান্যদের জন্য এবং ক্রীড়া সরঞ্জাম কেনার জন্য 2 লক্ষ টাকা আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেবো যাতে এই কলেজের অগ্রযাত্রা অব্যাহত থাকে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আবারও বলতে চাই বাংলার আলিগড় এক সময়ের, সেই বাংলার আলিগড় যাতে বাংলার বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তার জন্য সকলকে ত্যাগ স্বীকার করে লেখাপড়ায় মনোনিবেশ করার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাদত বিশ্ববিদ্যালয় কলেজ জিন্দাবাদ। জিন্দাবাদ।
সাদাত কলেজের সিএনসিসি ইউনিটের নেতৃত্বে মার্চ পাস্ট এই মাত্র সম্পন্ন হয়ে গেল। আজকের খেলার প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে চূড়ান্ত খেলায় উন্নীত হয়েছে। উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের আজকের রহমান চন্দন সরকার এবং তৃতীয় আম্পায়ার হিসেবে সিদ্ধান্ত নিয়েছে গণিত বিভাগকে ফিল্ডিং সাজানোর জন্য
অনতি বিলম্বে মাঠে প্রবেশ করার অনুরোধ জানাচ্ছি এবং উভয় দলের খেলোয়াড়দের তাদের ক্রীড়া সরঞ্জাম সংগ্রহের জন্য মাঠের পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে জিয়াকুটির থেকে সরঞ্জাম সরকার তৃতীয় আম্পায়ার হিসেবে আমার মাঠে উপস্থিত আছেন মোহাম্মদ আশিকুর রহমান আছে। কোন রান নয়
দুই রান দুই কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দল খেলায়। দুনিয়ার সঙ্গে তিন কোনো উইকেট না হারিয়ে প্রথম ওভারে খেলায়। চমৎকার অফ ড্রাইভ করেছেন এবং মাঠের বাইরে মেডা ফাংশন দিয়ে সরাসরি মাঠের বাইরে আরো চারটি রান খেলে নিতে হলে বাহাতে ব্যাটসম্যান সাদেক আমরা যার খেলায় কিছুক্ষণের জন্য বন্ধিত হয়েছে আজকের সাদেক কলেজ খেলার মাঠ। তিনি এইমাত্র কিছুক্ষণের জন্য আমাদের মধ্য থেকে বিদায় দিলেন। আমাদের খেলা প্রথম ওভার চলছে। প্রথম ওভার শেষে পাঁচ দলের দলীয় সংগ্রহ সাত কোনো উইকেট না হারিয়ে ব্যাটিংয়ে আছেন সাদেক স্ট্রাইকিং এন্ডে। ধন্যবাদ স্যারকে। চমৎকার একটি অধ্যায় আমি লক্ষ্য করলাম তাদের কাছ থেকে যেখানে কথা সেখানে কিন্তু লং ওভে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার মিসফিল্ডিং করলেন যার ফলে চারটি রান এই চারটি রান সাদেকের বাদ থেকে সেই সাথে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো বারো কোনো উইকেট না হারিয়ে। সাদেক যিনি ব্যক্তিগত নয় রান নিয়ে ব্যাট করছেন এবং রকিব তিনি এখনো তার রানের খাতা খুলতে পারেননি। এবং দুটি রান সংগ্রহ করলেন এবং ব্যাটসম্যান খুব সহজেই ওখানে লং ওভে দাঁড়িয়ে থাকা ফিল্ডার শরীর চমৎকার হয়ে দুঃখিত শরীর চমৎকার ফিল্ডিং করলেন। এর সাথে দুটি রান এই রান দুটি আসছে সাদেকের ব্যাট থেকে এবং শেষ সাথে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো চোদ্দ কোনো উইকেট না হারিয়ে। বোলিং করছেন মনির কলেজ প্রান্তর থেকে ওদিকে ব্যাটিং করার জন্য প্রস্তুত সাদেক। তিনি ব্যক্তিগত 12 রান নিয়ে ব্যাট করছেন। আজকে এই খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশিষ্ট প্রাক্তন আম্পায়ার জনাব চন্দন সরকার এবং জনাব আনিসুর রহমান আলো। একটি রান সংগ্রহ করলেন রকিব এই রানের মাধ্যমে তিনি তার রানের খাতা খুললেন এবং সেই সাথে ভূমি সংগ্রহ গিয়ে দাঁড়ানো সামা কোনো উইকেট না হারিয়ে। দুটি ওভারে খেলা গিয়ে পড়ছে বোলিং করছেন মনি। বাতিলে পরের বল চমৎকার বলিং ঠিক মতো কিন্তু খেলতে পারেনি ওখানে সাদেক তৃতীয় ওভারে প্রথম বলটি করলেন ওখানে বাতিল। Thank you.
Thank you.
তিনি আজকে পরিচালকের কিছুদিন আগে
সাধু কলেজে এসেছিলাম। হাটদের কাছ থেকে অনেক কথা শুনেছি, তাদের সুদক্ষের কথা। এক পর্যায়ে স্যারেরা কিছু কথা বলেছেন যে তাদের যে অবস্থা, এখানে বাসস্থানের অবস্থা, এখানে আমাদের যে মেয়েরা আছে তাদের যে হোস্টেলের যে অবস্থা, এমন বিশেষ করে হিন্দু হোস্টেলের ব্যাপারেও, হিন্দু হোস্টেল নাকি একদম বন্ধ। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি ইতিপূর্বেও আমাদেরই প্রিয় সালাম ভাই এবং আরো যারা ছিলেন আমাদের এই টাঙ্গালেরই সুযোগ্য সন্তানেরা যারা রাজকীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, তাদের মাঝখানিক এবং তাদের মাধ্যমে আমরা অনেক উন্নতি করেছি। সাদেক কলেজের অনেক উন্নয়ন হয়েছে। তো তাকে আমি আশা করব যে বর্তমান যে সমস্যাগুলো আছে আমাদের ছেলে মেয়েদের এবং একটা সুন্দর পরিবেশে এখানে শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য যা করা প্রয়োজন অবশ্যই আমি আশা করি আজকে যে প্রধানমন্ত্রী তিনি করবেন। আমি এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমার কাছে একটা কথা মনে হয় অত্যন্ত আনন্দের সঙ্গে, যে আমার মনে হচ্ছে যে আমি হয়তোবা সেই এই কলেজের ছাত্র, কারণ আমাদের সময় যে পরিবেশ লেখাপড়া এবং এই মাঠটা সব সময় খেলাধুলা পরিপূর্ণ থাকত, ইনডোর গেম আউটডোর গেম সব কিছু মিলে যে পরিবেশ, সেই পরিবেশ আমার মনে হয় একটু বিলম্বে হলেও আবার সেই পরিবেশে চিন্তা হচ্ছে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, আজকে নকলের যে অবস্থা ছিল দেশের সন্তানেরা তাদের যে অবস্থা তারা চলে গিয়েছিল সেটা পরিবর্তন এসেছে। ছেলেমেয়েরা এখন লেখাপড়ার পরে অবশ্যই লেখাপড়া করতে হবে, সেটাই জাতির মেরুদণ্ড সেই হিসাবে। তো আমি আশা করবো এবং বিশেষ করে তোমরা যারা আমাদের সন্তানেরা আসল, আমি এলাকাবাসীর পক্ষ থেকে এবং তোমাদের সকল অভিভাবকদের পক্ষ থেকে তোমাদেরকে আমি বিনীত অনুরোধ রাখবো যে তোমাদেরকে সত্যিকার সন্তান হিসাবে গড়ে উঠতে হবে। তোমাদের উপরে তোমাদের বাবা মা অনেক কিছু নির্ভর করে সে আছে, আমরা এলাকাবাসী এবং বাংলাদেশের জন্য তোমাদের অনেক কিছু করতে হবে। তোমরা বিশেষ করে স্যারদেরকে অবশ্যই শ্রদ্ধা করবে এই অনুরোধ তোমাদের প্রতি আমার রইল এবং তোমার সংকীর্ণ। তো আমি আবারও আমাদের প্রিয় সালাম ভাইকে এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আমি আজকে আমাদের এই কলেজের যে অধ্যক্ষ মহোদয় সহ সকল অধ্যাপক মন্ডলীকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। এই জন্যই যে আমার মনে হচ্ছে যে একটু বিলম্ব হলেও সেই সুবাহ আমার সেই ইব্রাহিম খান ভাই সহ যে সমস্ত সযোগ্য অধ্যক্ষ এবং অধ্যাপক মন্ডলী এই কলেজটাকে নিজের হাতে করে গেছেন, এই কলেজের সন্তানদেরকে নিজের হাতে করে গেছেন এবং যারা বাংলাদেশের অনেক ভালো ভালো জায়গায় অবস্থান নিয়েছেন এবং সেই পরিবেশ আবার ফিরে আসবে, আমাদের এলাকার পরিবেশ ভালো হবে, বাংলাদেশের শান্তি হবে, এলাকার মানুষের শান্তি হবে, সে আশা ব্যক্ত করেই আমি বিরাজ ধন্যবাদ। প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প উপমন্ত্রী, টাঙ্গাইলের কৃতি সন্তান তথা সাদত কলেজের একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু, উপস্থিত আমার করটিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীরা, সালাম আলাইকুম। আজকে মনে হচ্ছে যে আজ এক মাস আমরা অক্লান্ত পরিশ্রম করার পরে আমাদের কাঙ্ক্ষিত বস্তুটি আজকে লাভ করেছি। আমাদের আশা ছিল, আমাদের ইচ্ছা ছিল যে টাঙ্গাইলের একজন মহান ব্যক্তিত্বের কাছ থেকে আজকের অনুষ্ঠানের সমাপ্তি এবং তার হাত থেকে আমরা পুরস্কার নিয়ে ধন্য হব। সত্যি আজকে আমরা আনন্দিত, পরিশ্রম করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। একটি কথা, লেখাপড়া তার পাশাপাশি খেলাধুলা এটি কলেজের একটি একাডেমিক কার্যক্রমের অন্তর্ভুক্ত একটি বিষয় এবং বর্তমান সরকার
খেলাধুলাকে সিনেমার অন্তর্ভুক্ত করেছে, সেটা কলেজ পর্যায়ে আসে না অবশ্য, এটা সেকেন্ডারি লেভেল পর্যন্ত আসে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার যে প্রয়োজনীয়তা এটা আমরা সকলেই জানি, আর সেটাকে সমন্বিত রাখার জন্য আমরা কিছু ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি এই সাধক কলেজের শিক্ষক মন্ডলী তথা ছাত্রনেত্রীবৃন্দ ছাত্রছাত্রীরা। আমাদের এই প্রয়াস চলতেই থাকবে, তখন আমার স্থায়িত্ব ছিল মাত্র 10 মাস। জানি না এবছরের স্থায়িত্ব কতদিন হবে, তবে আমি সর্বদাই একটি কথা বিশ্বাস করি, আমি সরকারের দেওয়া নিয়ম নীতি আইন কানুন তথা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত নিয়ম মোতাবেক কলেজ পরিচালনা করতে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি। আমার দ্বারা অতীতেও কোনোদিন এই ধরনের কোনো কাজ হয় না যা নিয়ম নীতির বহুমার পরম সত্য বলব এখানে, যেহেতু আমার ছাত্র তথ্য সরকারের উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি তাকে আমার পরম শ্রদ্ধেয় বলতে হবে, এই ব্যক্তিকে বলছি শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয়কে আবারও কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ আজকের চূড়ান্ত পর্ব খেলার প্রধান অতিথি আজকের এই দিনের অনুষ্ঠানে সমাপনী সময়ে উপস্থিত আছেন আমাদের এই কলেজের অধ্যক্ষ, আমার শিক্ষক সম্মানিত শ্রদ্ধ সুলতান মিয়া, এখানে উপস্থিত আছেন আমার বড় ভাই এই ইউনিয়নের চেয়ারম্যান বন্ধু ভাই, এখানে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক মন্ডলী সুধীবৃন্দ ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তব্য রেখেছি এবং সেই সময়ে যা বলার ছিল অনেক কথাই বলেছি। আমি এখন খুব সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই যে আমাদের আমার শিক্ষক অধ্যক্ষ সাহেব যে কথাটি বললেন যে উনি এর আগে 10 মাস এই কলেজ ছিলেন, আমি তখন শিক্ষা উপমন্ত্রী ছিলাম এবং তারপরে উনি সরকারের বিভিন্ন জায়গায় অত্যন্ত ভালো জায়গায় ভালো ভালো দায়িত্ব পালন করেছেন। আবার কর্মজীবনের শেষ আর্ধে এসে সাদর বিশ্ববিদ্যালয় কলেজে চলে এসেছেন। আমি সকলকে অনুরোধ করব, আজকে কিন্তু শিক্ষার কোনো বিকল্প নেই, লেখাপড়ার উপর গুরুত্ব দিয়ে নকল বন্ধ করেছে, আমাদের সন্তানরা যাতে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে তার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, ছাত্রীদেরকে সুযোগ সুবিধা দিয়েছে যে একটি ঘরে যদি একটি মা থাকে সেই ঘরে ভালো সন্তান গড়ে উঠবে এবং সমাজ ভালো হবে, জাতি ভালো হবে, দেশ গড়ে উঠবে। সেই কারণে এখানে ছাত্রদের দায়িত্ব আছে, শিক্ষকদের দায়িত্ব আছে, অভিভাবকদের দায়িত্ব আছে, সকলে মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যৎ নাগরিকদেরকে আমাদের গড়ে তুলতে হবে, আমাদের গড়ে উঠতে হবে। কাজে আমি অনুরোধ করব যে আমাদেরকে ভালো ছাত্র হিসেবে গড়ে তুলতে হবে যাতে আমরা দেশ এবং জাতিকে পরিচালনার জন্য ভবিষ্যতে নেতৃত্ব দেই, তার জন্য নিজেদের মধ্যে স্যাক্রিফাইস করতে হবে, শিক্ষকদের স্যাক্রিফাইস করতে হবে, অন্যদিকে আমাদের নেতৃবৃন্দকেও এগিয়ে আসতে হবে, অভিভাবকদের এগিয়ে আসতে হবে। আমি সেই কারণে সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি আহ্বান জানাব। আমি আবেদন জানাতে চাই যে এই কলেজটিকে প্রতিষ্ঠা করার জন্য, এই কলেজটিকে সুন্দর করার জন্য যারা এটা প্রতিষ্ঠা করেছেন, আমাদের মধ্যে বললেন প্রিন্সিপাল ইব্রাহিম সাহেবকে এখানে নিয়ে আসা হয়েছিল প্রথম প্রিন্সিপাল হিসেবে, সে কিন্তু ওই প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব কোটটা কলেজের কোটটা স্কুলের শিক্ষক ছিলেন, হ্যাঁ ওখান থেকে এখানে তিনি আসলেন, তিনি কিন্তু একজন অ্যাডভোকেটও ছিলেন, আপনাদের জানা আছে কিনা আমি জানি না, ওকালতি করতেন মানসিক করে ইয়ের কোরবানির টাকা। আমার আমি বলতে চাই যে আমাদের এই বিল্ডিংটা
আমি শিক্ষা সচিবকে নিয়ে আসার পরে উনি বলে গিয়েছিলেন বিল্ডিং হয়েছে। আমি অনুরোধ করতে চাই যে ভবিষ্যতে এই বিল্ডিংয়ে উদ্বোধন করার জন্য সময় যদি আমরা শিক্ষামন্ত্রীকে নিয়ে আসতে পারি এবং শিক্ষামন্ত্রীর মাধ্যমে আরো আমাদের যে সমস্যা আছে সরকারি কলেজগুলোতে অনেক সমস্যা, শিক্ষামন্ত্রী যদি একটু হাত প্রসারিত করে তাহলে কিন্তু এখানে অনেক কিছু গড়ে তোলা সম্ভব। তাহলে আগামী যে বিল্ডিং উদ্বোধন করার জন্য আমি শিক্ষামন্ত্রীকে দাওয়াত করে রাখবো, যদি শিক্ষামন্ত্রীকে আনতে পারি অর্জন করতে পারবো। সেই প্রস্তুতি আপনাদের রাখার জন্য আমি আবার জন জানাচ্ছি। এবং আজকে যে খেলা করলেন লেখাপড়ার খেলা কিন্তু মাঝখানে মানুষ ভুলে গিয়েছে, এটার নাম কিন্তু রাজনীতি। এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি তাইলেই না ভবিষ্যতে আমরা নেতৃত্ব দিতে পারবো। আমি বলতে চাই আজকে সঠিক পর্যায়ে দেখেন যারা ওই সময় ছাত্র ইউনিয়ন করতো তারাই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় সচিব, মানে ভালো ছাত্ররা ছাত্র ইউনিয়ন করতো। আজকে কিন্তু সব জায়গায় সচিব যারা রিটায়ার করেছে কামাল সিদ্দিকের থেকে আরম্ভ করে যারা রিটায়ার করেছে এবং রিটায়ারের পথে আছে তারা কিন্তু অনেকেই রাজনীতির সাথে জড়িত ছিল। সেখান থেকে যেমন রাজনীতিবিদ গড়ে উঠবে, ভালো ছাত্র গড়ে উঠবে দেশ প্রশাসনের জন্য, তেমনি খেলাধুলায় যাতে করে বাংলাদেশের মধ্যে করটিয়ার ছাত্ররা নাম করতে পারে, পৃথিবীর মধ্যে নাম করতে পারে, সেইভাবে যাতে তৈরি হতে পারে সেজন্য সকলকে প্রস্তুত হওয়ার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাদত বিশ্ববিদ্যালয় কলেজ জিন্দাবাদ। জিন্দাবাদ। বিশ্ব সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাইবোনেরা, এবং আজকে এই সভায় আগত অর্থ ইউনিয়নের চেয়ারম্যান জনাব ভাই, আমি বক্তৃতা দিতে জানি না, ক্লাসে বক্তৃতা করতে পারি। ডিটেলসের উপরে আমি সাহিত্যের ছাত্র। খেলাধুলার ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বললেন অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন। বাসার দিক থেকে এদিকে পরিবারই আছেন লেখা বাগান, বাগানটা ভালো করে উড়াবেন অবশ্যই। আপনি বাগানে ফুল টুল দেখতে পারেন, অসুবিধা নেই, ফুল টুল অবশ্যই দেখতে পারেন। এই যে ফুলটা, এই যে আমার অফিস তো যেতে হবে। আচ্ছা আমার অফিস আছে গল্প করেন, আমার একটু পানি খাওয়ান, চা খাওয়া।